দর্শক, আমরা নারায়ণগঞ্জে আছি এবং এই মুহূর্তে আমরা আমাদের সাথে একজন প্রকৌশলীকে সংযুক্ত করছি। আমরা ওনার কাছে জানতে চাইব যে উনি নারায়ণগঞ্জেই জন্ম নিয়েছেন, তো বেড়ে ওঠা এবং ওনার এখন যে কর্ম ব্যবস্থা, উনি এই নারায়ণগঞ্জেই তার ডেভেলপমেন্টের সাথে জড়িত আছে, তো আমরা বিস্তারিত তার কাছ থেকেই জানতে চাই। জি, আমি মোহাম্মদ মনিরুজ্জামান, পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। আপনি আসলে মেট্রিক বা কলেজ, এই যে স্কুল এবং কলেজ, এই দুইটার সময়ের নারায়ণগঞ্জটাকে কেমন দেখেছেন? সম্পূর্ণ খোলামেলা ছিল। আচ্ছা, আমরা যেখানে দাঁড়াইয়াছিলাম, আসি এখন, সেটাও একটা বিলের মতো ছিল। আচ্ছা, এই জায়গাতে আমরা আসতাম খুব, মানে যখন শুকনা সময় ছিল তখন ক্রিকেট খেলতে আসতাম বা ফুটবল খেলতে আসতাম বা এই আসতাম। এই এলাকাটাও ছিল একবার ডোবা, আর এখানে একটা গুদাঘাট নাম পরিচয় আছে, সে নৌকা পার হইতে মানুষ সেই হিসাবে। তো এখন যে অবস্থা আছে সেটা বলা যাবে যে র্যাপিডলি চেঞ্জ, কারণ হচ্ছে যে 94, 95, 96 এই সময়টা হচ্ছে যে আমাদের এই নানুর জোনটা বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্ট, মানে ব্যবসা কেন্দ্রিক করে, গার্মেন্টসের উপর বেস করে ডেভেলপ শুরু হয়েছে সেখানে। তার কারণে নারায়ণগঞ্জের মানুষ শুধু না, সারা বাংলাদেশের মানুষ এখানে চলে আসার কারণে আস্তে আস্তে করে এখানে আবাসিক এর চাহিদা চলে আসছে। আবাসিক মানে চাহিদা থাকার কারণে আসলে ডোবা বলেন বা খোলামেলা জায়গা বলেন সব জায়গাতেই এখন ভরাট হয়ে গেছে। আমি আপনার কাছ থেকে এখন যেটা জানতে চাই যে এই যে ঢাকা শহরে আমাদের অ্যাপার্টমেন্টগুলো বা ল্যান্ড কেনার ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে, প্রাইসটা অনেক হাই হয়ে গেছে। তো আমরা দেখানোর চেষ্টা করছি যারা নতুন ইনভেস্টর, যারা ঢাকায় কিনতে চাচ্ছে কিন্তু প্রাইসটা হাই হওয়ার কারণে কিনতে পারছে না, ধরেন বসুন্ধরা অথবা এই রিলেটেড জায়গাগুলোতে সাধ্যের মধ্যে সবার তো থাকার কথা না, তো আমরা ওই ধরনের যারা উদ্যোক্তা, যারা এই একটা ফ্ল্যাট কিনতে চায় অথবা জমি কিনতে চায়, তাদেরকে আমরা ঢাকার বাইরে এক দেড় ঘন্টার মধ্যে যে জায়গাগুলো, যেমন গাজীপুর আমরা এর আগে একটা এপিসোডে দেখিয়েছি, আজকে আপনাদের নারায়ণগঞ্জে এসেছি, তো এই যে আমরা মতিঝিল থেকে যদি দেখি, মতিঝিল থেকে নারায়ণগঞ্জে আসতে এক ঘন্টার মতো সময় লাগছে। তো এই 40 থেকে 1 ঘন্টার মধ্যে যে সময়টার মধ্যে আমরা নারায়ণগঞ্জে আসলাম, ঠিক নারায়ণগঞ্জে এসে আপনি বললেন যে 4,500 থেকে একটু বেশি হলেই এখানে পার স্কোয়ার ফিটে ভালো প্লেসে পাওয়া যাচ্ছে, তো এই রকম আরও কিছু ফাঁকা জায়গাও নিশ্চয়ই আছে যেখানে শেয়ারে অথবা ডেভেলপারদের কাছ থেকে কেনার, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি, মানে আমরা নারায়ণগঞ্জে উদ্যোক্তাদের বা কেন একজন নারায়ণগঞ্জে জমিটা কিনবে, ভাড়ার রেঞ্জটাও যদি একটু বলেন, তাহলে এমনও কেউ হতে পারে যে সে ঢাকায় কিনতে পাচ্ছে না কিন্তু নারায়ণগঞ্জে এসে ইনভেস্ট করলো কারণ এটা ঢাকার কাছাকাছি একটা প্লেস, এই বিষয়টা আপনার মতামতটা আপনি কীরকম করে দিতে চান? বেসিক্যালি আমি বলতে চাচ্ছি এইটা যে নারায়ণগঞ্জের মানুষ নারায়ণগঞ্জ থাকতে যাচ্ছে। এখন নারায়ণগঞ্জে যে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে সেটা কিন্তু মানে চাহিদা অনুযায়ী মানে সাফিসিয়েন্ট না, আরও বেশি প্রয়োজন। এবং এখন তারা চাচ্ছে যে ভালো দাম দিয়ে ভালো প্রপার্টি কিনতে যাচ্ছে এবং ভালো লেভেলের, তো সেই কারণে ঢাকার যারা আছে, যারা ইনভেস্টর আছে, তারা যদি নারায়ণগঞ্জে আসে তাহলে তারাও লাভবান হবে। কারণ হচ্ছে কি, আপনি যদি একটু দেখেন পাশেই আমাদের আমার করা একটা বিল্ডিং ডিজাইন, 10-তলা বিল্ডিং, হ্যাঁ, তো এই বিল্ডিংটা হচ্ছে মালিকানা বিল্ডিং, 4টা ইউনিটের বিল্ডিং, তার প্রায় 14% জায়গার উপরে করা। তো তার বিল্ডিং করার আগেই ভাড়া হয়ে যাচ্ছে, তাও কম না, ঢাকার তুলনায় এখানে ভাড়া বেশি। মানে একটা ফ্ল্যাটের সাইজ হচ্ছে 1200 থেকে 1300 স্কোয়ার ফিট, তো এই ফ্ল্যাটের মাসিক ভাড়া হচ্ছে 25,000 টাকা থেকে প্রায় সব কিছু মিলে 30,000 টাকা চলে আসে। তো সেই অনুযায়ী এইখানে এই জায়গায় চাহিদা কিন্তু কম না। আমি মাপকাঠি করি ঢাকার তুলনায় এখানে যে বাড়ার রেঞ্জ বা এই মানুষ যেভাবে চাহিদা হচ্ছে সেই অনুযায়ী আমাদের এখানে কিন্তু আরও বেশি চাহিদা আছে। তো এখানে যদি আরও যদি আমি আরও জায়গা রাস্তাঘাট আরও ভালো রেখে দিয়ে ভালো লেভেলের বিল্ডিং হয় সেখানে আরও বাড়া বেশি দিয়ে মানুষ থাকবে। তা আমি বলবো যে কেন আসবে না বড় বড় ডেভেলপার কোম্পানিরা, কারণ এখানে তো অলরেডি এরিয়া অনুযায়ী ঢাকার তুলনায় দাম কম না, ভাড়াও কম না। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা যে অঞ্চল আছে, এটা হচ্ছে যে মাছদারি এলাকা,
এটা কিন্তু আমাদের মানে লেভেল মানে আমার নারায়ণগঞ্জের যে আবাসিক এলাকার ভিতরে কিন্তু মানে যদি বলেন যে কোন এলাকায় তিন নম্বর চার মানে রেঞ্জ বলেন ওই এরকমের এলাকা, তাহলে আমার জামতলা আছে সবচেয়ে ভালো এলাকা, সেখানে কিন্তু মানে আপনি সাত হাজার থেকে আট হাজার টাকা ফ্ল্যাট বিক্রি পার স্কোয়ার ফিট রেট। আপনার আমলাপাড়া প্রেসিডেন্ট রোড সেখানেও সাত থেকে আট হাজার টাকা পার স্কোয়ার ফিট রেট। তো আমলাপাড়া তারপর মিশনপাড়া সেখানে সেভেন থাউজেন্ড টাকা পার স্কোয়ার ফিট রেট। তো যে আমি যেখানে দাঁড়ায় আছে সেটা হচ্ছে সেখানেই হচ্ছে পাঁচ হাজার টাকা রেট অলরেডি মাঝদের, যে শহর থেকে প্রায় দুই কিলো ডিস্টেন্স দূরে আছে। তো এই কারণে বললাম যে আমাদের যদি ভালো আসে ডেভেলপার আসে সেখানে আমাদের আমরা আশা করবো যে ইনফ্রাস্ট্রাকচারটাও আমাদের ভালো আসবে, ভালো কেউ আসলে আশেপাশে যারা আছে তারাও ভালো একটা কাজ করবে, তো একটা সামগ্রিক পরিবর্তন আসবে। ঢাকার থেকে এসে যারা এখানে আমাদের ইন্ডাস্ট্রিতে জব করে তারাও কিন্তু ঢাকা ছেড়ে দিয়ে নারায়ণগঞ্জ চলে আসবে, যদি আমাদের ওই ধরনের কোয়ালিটি আরও বিল্ডিং আসে বা হয় এখানে চলে আসবে, কারণ নারায়ণগঞ্জ থেকে কাছাকাছি সেই ব্যবসায়িক জন্য অফিসে যেতে পারবে, এই করতে পারবে। আর যে ট্রাফিক যে কন্ডিশন আছে তা আমাদের যদি একটা জায়গায় সবাই থাকে ঢাকা কেন্দ্রিক থাকে তাহলে তো এটা ডিসেন্ট্রালাইজ না হয় তাহলে কিন্তু ট্রাফিককেই কন্ট্রোল করা যাবে না। ঢাকা শহরে আমরা চিন্তা করেন যে আধা ঘন্টা রাস্তা আমরা দুই ঘন্টা পার করি, অথচ যদি আমরা সবাই ডিসেন্ট্রাল হয়ে যাই তখন কিন্তু এত ট্রাফিক হবে না, তখন ঢাকা নারায়ণগঞ্জে মানুষ ঢাকাকে থাকবে না। জি জি, সেই আমরা যেটা বুঝতে পারলাম যে নারায়ণগঞ্জ যেহেতু একটা শিল্পাঞ্চল এখানে বাণিজ্যটাই আসলে মুখ্য, এখানে ব্যবসায়িক একটা কেন্দ্র, তো এই ব্যবসাকে কেন্দ্র করেই এখানে এখানকার স্থানীয় মানুষরাও ব্যবসা করে এবং বাইরে থেকে যারা আসে তারাও এই ব্যবসার সাথে রিলেটেড কোনো না কোনো কিছু নিয়েই আসলে আসে। তো সে কারণে আমরা যেটা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে যে যারা এখানে গার্মেন্টস সেক্টরে বা অন্য কোনো সেক্টরগুলোতে ইন্ডাস্ট্রি লেভেলে চাকরি করতে আসে তাদেরও বাসস্থানের জন্য একটা ভালো পরিবেশ দরকার, এবং ওনার ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান সাহেবের বক্তব্য অনুযায়ী এখানে আমরা দেখতে পাচ্ছি যে যা এখন আছে তার চেয়ে আরও বেশি ডিমান্ড আছে। সো যদি এখানে কেউ ব্যক্তিগতভাবে অথবা ডেভেলপার হিসেবেও এই উদ্যোগগুলো নেয় ডেভেলপমেন্টটা আরও বেশি হয়, সেটা চাহিদার তুলনায় সাপ্লাইটা যেহেতু কম সে কারণে এটা সেল হয়ে যাবে দ্রুত এবং ব্যবসায়িকভাবে যে এই উদ্যোগটা নেবে সে লাভবান হবে। আশা করি আপনারা একটা ধারণা পেয়েছেন এবং আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ নারায়ণগঞ্জ আসার জন্য এবং নারায়ণগঞ্জের কথা শোনার জন্য। থ্যাংক ইউ।